যখন আল্লাহ কয় আয় আয় বান্দায় আয় আমার কুদরতি কদমে সিজদায় লুটায় পর আর আপনি কানের ভিতরে ইয়ারফোন দিয়ে রাস্তা দিয়ে মসজিদের পাশ দিয়ে যখন হেঁটে যান তখন বোঝা যায় যেন আপনি আপনার রবের বৃদ্ধাঙ্গুলি দেখায় গেলেন কি ঠিক না আল্লাহ যখন আপনারে ডাকে তখন আপনি যখন নাক ডাকায় ঘুমান তখন বোঝা যায় যে আরে ভাই আমি যদি এখান থেকে একজনকে ডাকতেছি উনি চলে যাচ্ছে আমি ডাকতেছি এই 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 যাও না যাও না যাও না এটা আমি বলতেছি মনে করেন চলে যাচ্ছে আমি বল এই যাইন না বসেন আরে বসেন আরে বসেন উনি চলেই গেল তার মানে আমারে বৃদ্ধাঙ্গুলি দেখায় গেল না বুঝেন নাই মনে হয় জোরে কোন ভাই যদি এখন এখান থেকে চলে যায় আমি যদি বলি এই ভাই যান কেন এখানে বসেন 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 উনি আমার দত বসবো না এক চলে গেল তার মানে আমারে অপমান করে গেল না বিষয়টা বড় জটিল বিষয়টা বড় জটিল রব্বুল আলামিন নবীজি ডেকে ডেকে বলছে মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালাহ বলে ডাকে মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে ডাকে কল্যাণের দিকে আয় নামাজের দিকে আয় তুমি আমি মনে করি যেন এটা ৫,০০০ টাকা দামের মুয়াজ্জিন এর বেতন দেই ৫,০০০ টাকা দিয়ে বেতন দিয়ে রাখছি ও আমাদেরকে আজান দিবে আমি আপনি এমন মনে করছি কিন্তু না রে না গোলাম মনে রাখো হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় এই ডাক মূলত মুয়াজ্জিনের নয় এই ডাক মূলত সরাসরি আমার আল্লাহর আল্লাহু আকবার এটা কার জোরে বলেন কার যখন একজন গোলাম এই ডাকে সারা দিয়া মসজিদে আইসা রবের কুদরতি কদমে সিজদায় যখন লুটায় পড়ে না এ যেন তার রব রে বৃদ্ধাঙ্গুলি দেখাইল এ যেন তার রব রে অপমান করছে রব ডাকছে আর সে আসে নাই সে যেন তার রব রে অপমান করেছে বৃদ্ধাঙ্গুলি যেন দেখাইছে কিন্তু মনে রাইখো তুমি আসলেও রবের কিছু যায় আসে না তুমি না আসলেও রবের কিছু যায় আসে না কিন্তু বন্দা এটা মনে রাইখো অচিরেই কিন্তু তোমার রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা কেমনে করে তুমি তোমার আল্লাহরে অস্বীকার করো যে বল্লাহ অথচ তোমার জীবন দিয়েছেন তোমার আল্লাহ আবার কিন্তু তোমার রবই তোমার মৃত্যু দিবে মরে যাই মনে করো না যে শেষ না না বোকা মরে গেলে আবার তোমাকে তোমার রবের সামনে যাওয়া লাগবে আবার তোমারে তোমার রব জিন্দা করবে আবার তোমাকে তোমার রব উঠাবে আলামে বারজাখ থেকে আবার তোমারে উঠাবে সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমার রবের কাছেই কিন্তু তোমার যাওয়া লাগবে هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ তিনি আল্লাহ তিনি সব কিছু তৈরি করেছে দুনিয়ার বান্দা এর দুনিয়ার গোলাম এই পৃথিবীর জমিনের ভিতরে যা কিছু দেখো আর না দেখো এই সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ বানাইছে খালাকালাকুম তোমাদের জন্য আমার আল্লাহ বানায় দিয়েছে দেমাগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন দেমাগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন আপনার ঘরের আশপাশ দিয়ে একে বেঁকে নদী চলে বান্দা তোমার ঘরের আশপাশ দিয়ে যে একে বেঁকে নদী চলেছে ওই নদীটা আমি আল্লাহ তোমার জন্য বানাইছি
তোমার আশেপাশে যে আমের গাছ, লিচুর গাছ, কাঁঠাল গাছ, জামের গাছ, কলার গাছ, যত ফল ফলাদি ফসলাদি যা কিছু দেখো বান্দা, এ সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, এ সব কিছু আমি আল্লাহ তোমার জন্য করেছি, গোটা কুল কায়নাত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, শুধুমাত্র তোমার জন্য বানাইলাম। বান্দারে জমিনের যেই দিকে তাকাবা, এই পৃথিবীর জমিনের ভিতরে যেখানেই তাকাও না কেন, যা কিছু দেখবা আমি আল্লাহ সব কিছু তোমার জন্য বানাইছি। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, রে গোলাম ওই আসমানের দিকে যদি তাকাও, ওই আসমানের দিকে তাকাইলে আসমানের ভিতরে যা কিছু দেখতে পাইবা সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যায়, পূর্ব দিগন্ত থেকে যে সূর্যোদয় উদিত হয় ওই সূর্যটাও আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, পশ্চিম দিগন্তে যে সূর্যটা উদিত হয়ে পশ্চিম দিগন্তে গিয়ে অস্তমিত হয় এ সূর্যটা আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। বন্দারে রাত যত গভীর হয়ে যায়, আকাশের ভিতরে জল জল করতে থাকে তারকারাজিগুলো, আমি আল্লাহ এ তারকারাজিগুলো কেবলমাত্র তোমার জন্য বানাইছি। বান্দা আসমানের ভিতরে মিটি মিটি করে যে চাঁদটা আলো দেয়, দুনিয়ার অন্য কারো জন্য নয়, এরে বান্দা তুমি দুনিয়ার জমিনে আসবা এর কারণে আমি আল্লাহ আসমানের ওই চন্দ্র বানায় দিয়েছি, কেবলমাত্র আসমানের চন্দ্রটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। প্রমাণ কি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজান। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান, যে আসমানের ভিতরে যে চিরাগের মতো আসমানের ভিতরে মিট মিট করে মিটি মিটি করে যে সূর্যটা জ্বলতেছে, ওই আসমানের ভিতরে যে চন্দ্রটা জ্বলতেছে মিটি মিটি করে, বান্দা ওই চন্দ্রটা আমি আল্লাহ তোমার জন্য বানায় দিয়েছি। ওয়াজআলাশ শামসা সিরাজান, বাতির মতো করে যে সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, এ চিরাগটা কেবলমাত্র আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। দোস্তরে বিজ্ঞান ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, বিজ্ঞানও ডেকে ডেকে বলতেছে, জানো পূর্ব দিগন্ত থেকে যে সূর্য উদিত হয় ওই সূর্যটা যদি পূর্ব দিগন্ত থেকে আর উদিত না হইত, সূর্য যদি পৃথিবীর জমিনের ভিতরে আর না আসতো, সূর্যের আলো যদি এ জমিনের ভিতরে আর না আসতো, আল্লাহর জাতের কসম তামাম পৃথিবীর জমিনের ভিতরে যত মখলুক আছে একটা মখলুকের মুখের ভিতরে একটা দানা পর্যন্ত যাইত না। সূর্যটা যদি পূর্ব দিগন্ত থেকে উদিত না হইতো, তার মানে এই সূর্যটা যদি না হইতো তাহলে পৃথিবীর জমিনের কোন একটা প্রাণীর মুখের ভিতরে একটা দানা পর্যন্ত যাইত না। বিশ্বাস হয়? প্রমাণ কি দেখবেন, আপনাদের এদিকে ধান হয় না, পাট হয়, এই যে ফসলগুলো যেগুলো হয় খেয়াল করে দেখবেন, যে জমির আইল আছে না, আইল কন না বাতুর কন, আইল যে জমির আইল আছে আইলের উপরে মনে করেন যে বড় একটা গাছ উঠে গেছে, বড় একটা গাছ, ওই গাছের ছায়া খেয়াল করে দেখবেন জমিনের যতটুকুতে পড়ে, যতটুকুতে ওই জমিনের উপরে গাছের ছায়া পড়বে এতটুকু পর্যন্ত ফসল হয় না। কি বাপ কন না কেন, ঠিক না? যতটুকু জমির ভিতরে ফসলের উপরে ছায়া পড়ে এতটুকুতে আর ধান হয় না, পাট হয় না, গম হয় না, সরিষা হয় না, কিচ্ছু হয় না ও জায়গায়। আরে আমার বাপ, বুঝেন একটু, দিলটা লাগাইয়া বুঝবেন, একটু অন্তরটা দিয়ে বুঝবেন, অল্প কয়েক মিনিট বলে শেষ করব, অন্তর দিয়ে একটু বুঝেন,
যদি সূর্যের আলো জমিনের উপরে না পড়ে তাহলে ওই জায়গায় ফসল হয় না তাহলে এতটুকু বুঝেন তো যদি সূর্যটাই পূর্ব দিগন্ত থেকে না উদিত হইতো তাহলে কি হইতো বিজ্ঞান ডেকে ডেকে বলতেছে গোলাম বিজ্ঞান ডেকে ডেকে বলতেছে আসমানের ওই সূর্য যদি উদিত না হইতো দুনিয়ার কোন মানুষের মুখের ভিতরে এক লোকমা খানা দাইতো না আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে বান্দা ওই আসমানের সূর্যটাও আমি আল্লাহ তোমার জন্য বানায় দিলাম আসমানের চন্দ্রটাও আমি আল্লাহ তোমার জন্য বানায় দিলাম আসমানের এই তারকারাজিগুলো মিটি মিটি করে জ্বলে এগুলো আমি আল্লাহ তোর জন্য বানায় দিলাম এরে বান্দা তোমার বাড়ির চার পাশ দিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে কে বেঁকে নদী চলে যায় ও নদীটাও আমি আল্লাহ তোমার জন্য বানাইছি শুধু নদী না না নদী ভর্তি করে আমি আল্লাহ তোদের জন্য নানা রং বিরঙ্গের মাছ তৈরি করে দিয়েছি বলো বলো নদীর ইন রং বিরঙ্গের নানা রকমের মাছ কে বানিয়েছেন জলেকন কে কে বানিয়েছেন মাছ কি গরুর লেগে বানাইছে বুঝে কোন মাছ কি গরুর জন্য বানাইছে ছাগলের জন্য বানাইছে ভেড়া বকরির লেগে বানাইছে হাঁস মুরগির জন্য বানাইছে মাছ কেবলমাত্র শুধুমাত্র বলেন কার জন্য বানে আল্লাহ আমাদের জন্য আমাদের জন্য রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে শুধু তাই নয় গোলাম আসমান জমিন দিয়ে এই পৃথিবীটা আমি রব্বুল আলামিন তোমার সুন্দর করে সাজায় দিলাম এত সুন্দর চমৎকার করে তোমাদের জন্য সাজাইছি যখন যেটা প্রয়োজন সেদিকেই হাত বাড়াইলে তা পাওয়া যাবা শরীর দুর্বল ডাক্তার বলছে শরীর দুর্বল যাও একটু একটা ডিম খাওয়া একটু ডিম খাও শরীর দুর্বল একটু দুধ খাও শরীর দুর্বল একটু মৌসুমি ফল খাও সব বানায় দিয়েছেন তোমার জন্য সব তোমার জন্য বানাইছেন তোমার রব তোমার শরীর দুর্বল হবে রব জানে এর কারণে গাভী বানায় দিয়েছে গোশতও খাবা দুধও খাবা আল্লাহু আকবার জোরে কর গোশত খাবা দুধ খাবা তোমার শরীর দুর্বল হবে মাঝে মাঝে এর কারণে রব জানে এর কারণে মুরগি কত সুন্দর হাঁস মুরগি তোমার জন্য ডিম পেরে পেরে রেডি করে রাখে বেটা বলো তো নিজের সন্তানটারে জবাই করে অন্যরে দিয়া দেয় এরকম পৃথিবীর জমিনে কোনো মানুষ আসনি আপনার চোখের সামনে থেকে যদি আপনার সন্তানটারে টান দিয়ে ধরে নিয়ে যদি জবাই করে চোখের সামনে বলেন তো পৃথিবীর জমিনের ভিতরে কোনো বাপ কি চুপ থাকতে পারবে কোনো মা চুপ থাকতে পারবে না না অথচ আপনি নিজে নিজে সুন্দর করে হাঁস মুরগি পালতেছেন নিজে কবুতর পালতেছেন কবুতর সুন্দর করে কবুতর পালেন কবুতরের ছোট্ট ছোট্ট বাচ্চা যখন হয়ে যায় কবুতরের ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো মায়ের আদর শেষই হয় নাই এখনো মায়ের আদর শেষই হয় নাই মুখের ভিতরে খাবার এখন পর্যন্ত মা উঠায়া উঠায়া মুখের ভিতরে খাবার খাওয়ায় দেয় কবুতরের বাচ্চার মুখের ভিতরে এখন পর্যন্ত মা খাবার খাওয়ায় দেয় কি দেয় না এখন পর্যন্ত মা বাচ্চার মুখের উপরে খাওন খাওয়ায় দেয় মায়ের ডানার নিচে এখনো ঘুমায় এ বাচ্চাটা হঠাৎ করে আপনি দৌড়াইয়া গিয়া কবুতরের ডানার নিচ থেকে এ বাচ্চাটারে টান দিয়া নিয়ে এসে চোখের সামনে জবাই করে পাতিলে দিয়েছেন অথচ মা কিচ্ছু বলে নাই মা কিচ্ছু বলে নাই বিশ্বাস করেন একটা কিতাবের ভিতরে পড়ছি যখন আপনি তার বাচ্চাটারে যখন আপনি কোনো প্রাণীর বাচ্চাটারে মায়ের ডানার ভিতর থেকে টান দিয়া নিয়ে আসেন চোখের পানি ফলায়া ফলায়া বাচ্চাটা যেন মায়ের কাছে বলতেছে মা গো ও মা তোমার কাছ থেকে তোমার ডানার নিচ থেকে আমার টাইনা নিয়ে যায় মা কিছু বলো না মা ও মা আমি জানি নিয়ে গিয়া আমারে জবাই করে ফেলবে এই মুহূর্তে আমার প্রাণটা নাশ করে দিবে এই মুহূর্তে আমার জীবনটা কেড়ে নিবে মা মা গো তুমি কিছু বলো মা তুমি কিছু বলো
মা যেন কেঁদে কেঁদে বাচ্চারে সান্ত্বনা দেয় বেটা মা যেন কেঁদে কেঁদে বাচ্চারে সান্ত্বনা দেয় বাবা যাও 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 আমার আল্লাহ আমারে আর তোমারে বানাইছে তার গোলামদের খেদমতের জন্য আমার আল্লাহ আমারেও বানাইছে তার বান্দাদের খেদমতের জন্য তোমারেও বানাইছে তার বান্দাদের খেদমতের জন্য এরে বেটা চিন্তা করো না যাও রবের সন্তুষ্টির জন্য নিজের জীবন বিলায়া দাও নিজের জীবনটা বিলায়া দাও নিজের জীবন বিলায়া দাও আল্লাহর বান্দাগুলো ভালো থাকবে এর কারণে তুমি চলে যাও যাও তোমার জীবনটা বিসর্জন দিয়ে দাও তারপরেও তোমার গোশতগুলো খেয়ে খেয়ে এরা যদি আমার রবের ইবাদত করে তো কোনো আপত্তি নাই কিন্তু মনে রাখো যারা তোমার গোশতগুলো খেয়ে খেয়ে তার রবের তার আল্লাহর গোলামি করবে না কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাবো আয় এত সব কিছু সুন্দর করে রব্বুল আলামিন আমারে আপনারে সুন্দর করে এই পৃথিবীটা সাজায়া দিয়েছেন যখন দিয়া এত কিছু দেওয়ার পরেও যখন বান্দায় গুনাহের কাজের দিকে যায় এত কিছু দেওয়ার পরেও মানুষ যখন অন্যায় অপরাধের দিকে যায় এত কিছু দেওয়ার পরেও যখন বান্দা আল্লাহর কথা মতো তার জিন্দেগি চালায় না নামাজে যখন যায় না মসজিদে যখন যায় না মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলা সালাহ বলে যখন ডাক দেয় মসজিদের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করে না যখন পাপিষ্ঠ গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় ঠিক এমন মুহূর্তে যেন আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম এরে বান্দা এরে মানুষ মা গররাকা বিরব্বিকাল কারীম কে রে তোর এমন রব্বে কারিম থেকে তোরে দূরে সরায় দিল কার কথায় তুই তোর রব এমন আল্লাহরে ভুলে গেলি যে আল্লাহ কুল কায়নাত শুধু তোর জন্য সাজায় দিয়েছে তার দুনিয়ার ভিতরে তাইকা তাইকা তার নাজ নিয়ামত ভোগ কইরা তার নাজ নিয়ামতের মধ্যে ডুইবে তাইকা এমন রব রে কেন ভুলে গেলি বল কোন অপরাধে তুই তোর আল্লাহরে ভুলে গেলি আল্লাহ ডেকে ডেকে বল হে মানুষ সম্প্রদায় হে মানুষেরা হে মানুষ হে মানুষ হে মানুষ আমরা কি বলেন আমরা কি বলেন আপনারা কি জোরে গান মানুষ না আমরা মানুষ না আল্লাহ ডেকেছে কাকে মানুষকে আমরাই তো মানুষ রব যেন আমাকেই ডেকেছে আল্লাহ যেন আমাকেই ডাকছে আমার বাপ আমার চাচাই আমার নওজোয়ান যুবক ভাই যখনই আমার সামনে এই আয়াতটা যতবার আসে ততবার যেন আমার কলজের ভিতরে চিপ দিয়ে ধরে যেন রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে মানুষ রে মা গররাকা বিরব্বিকাল কারীম বল এমন মহামহিমান্বিত রব থেকে কে তোরে দূরে সরাইল বল কে তোরে দূরে সরাইছে খেয়াল করে দেখতেছি আমি আর আপনি আমার আর আপনার রব আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি বাপ একটু দিমাগ দিয়ে বুঝেন অনেক দূরে চলে গেছি অনেক দূরে চলে গেছি বলবেন হুজুর কেমনে আমি বলবো আল্লাহ যেভাবে বলছে এভাবে তো জীবন চালাই না আল্লাহর কথা মতো জীবন না চালাইলে তো তুমি তোমার আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছো অনেক দূরে অনেক অনেক দূরে হায় বাজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে ডেকে ডেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ এরে দুনিয়ার মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তুমি তোমার রবরে অস্বীকার করতে পারলা অস্বীকার করা মানে তুমি যে তোমার রবের গোলামি করো না
রবের ডাকো না রবের কথা মতো চলো না তার মানে তুমি প্রকারান্তে বোঝা যায় তুমি তোমার রবরে অস্বীকার করে বসে রইছো তুমি তোমার আল্লাহরে যখন মানো না তখন এটার এক প্রকার যে তুমি সাতারে অস্বীকারই করে ফেলছো যখন আল্লাহ কয় আয় আয় বান্দা আয় আমার কুদরতি কদমে সিজদায় লুটায় পড় আর আপনি কানের ভিতরে ইয়ারফোন দিয়ে রাস্তা দিয়ে মসজিদের পাশ দিয়ে যখন হেঁটে যান তখন বোঝা যায় যেন আপনি আপনার রবরে বৃদ্ধাঙ্গুলি দেখায় গেলেন কি ঠিক না আল্লাহ যখন আপনারে ডাকে তখন আপনি যখন নাক দেখায় ঘুমান তখন বোঝা যায় যে আরে ভাই আমি যদি এখান থেকে একজনকে ডাকতেছি উনি চলে যাচ্ছে আমি ডাকতেছি এই 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 যাও না যাও না যাও না এটা আমি বলতেছি মনে করেন চলে যাচ্ছে আমি বল এই যাইন না বসেন আরে বসেন আরে বসেন উনি চলেই গেল তার মানে আমার বৃদ্ধাঙ্গুলি দেখায় গেল না বুঝেন নাই মনে হয় জোরে কোন ভাই যদি এখন এখান থেকে চলে যায় আমি যদি বলি এই ভাই যান কেন এখানে বসেন 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 উনি আমার দত বসবো না এক চলে গেল তার মানে আমার অপমান করে গেল না বিষয়টা বড় জটিল বিষয়টা বড় জটিল রব্বুল আলামিন নবীজি ডেকে ডেকে বলছে মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালা বলে ডাকে মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে ডাকে কল্যাণের দিকে আয় নামাজের দিকে আয় তুমি আমি মনে করি যেন এটা ৫,০০০ টাকা দামের মুয়াজ্জিন এর বেতন দেই ৫,০০০ টাকা দিয়ে বেতন দিয়ে রাখছি ও আমাদেরকে আজান দিবে আমি আপনি এমন মনে করছি কিন্তু না রে না গোলাম মনে রাখো হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় এই ডাক মূলত মুয়াজ্জিনের নয় এই ডাক মূলত সরাসরি আমার আল্লাহর আল্লাহু আকবার এটা কার জোরে বলেন কার যখন একজন গোলাম এই ডাকে সারা দিয়া মসজিদে আইসা রবের কুদরতি কদমে সিজদায় যখন লুটায় পড়ে না এ যেন তার রবরে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো এ যেন তার রবরে অপমান করেছে রব ডাকছে আর সে আসে নাই সে যেন তার রবরে অপমান করেছে বৃদ্ধাঙ্গুলি যেন দেখাইছে কিন্তু মনে রাখো তুমি আসলেও রবের কিছু যায় আসে না তুমি না আসলেও রবের কিছু যায় আসে না কিন্তু বান্দা এটা মনে রাখো অচিরেই কিন্তু তোমার রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা কেমনে করে তুমি তোমার আল্লাহরে অস্বীকার করো যে বল্লাহ অথচ তোমার জীবন দিয়েছেন তোমার আল্লাহ সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম আবার কিন্তু তোমার রবই তোমার মৃত্যু দিবে মরে যাই মনে করো না যে শেষ না না বোকা মরে গেলে আবার তোমাকে তোমার রবের সামনে যাওয়া লাগবে আবার তোমারে তোমার রব জিন্দা করবে আবার তোমাকে তোমার রব উঠাবে আলামে বারজাখ থেকে আবার তোমারে উঠাবে সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমার রবের কাছেই কিন্তু তোমার যাওয়া লাগবে তুমি আসিলা না অকুন্তুম আমওয়াতা তোমার অস্তিত্বই ছিল না মুফাসসিরিন কেরাম দেখে দেখে বলছে আমওয়াতার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম 10-12টা তাফসীরের ভিতরে দেখছি মুফাসসিরিন অধিকাংশ তাফসীরগুলোতে মুফাসসিরিন কেরাম বলে আমওয়াতা মানে তোমার কোনো অস্তিত্বই ছিল না অস্তিত্বহীন থেকে তোমার রব আল্লাহ তোমার অস্তিত্বের ভিতরে নিয়ে আসছে কিভাবে আনছে জানো ছোট্ট করে বলি সময় কম ছোট্ট করে বলতেছি অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে তোমার অস্তিত্বে নিয়ে আসছে কিভাবে কয় বাপের পিঠের এক ফোঁটা পানি বাবার পিঠের এক ফোঁটা পানি আর মায়ের বুকের এক ফোঁটা পানি বাপের পিঠের এক ফোঁটা পানি মায়ের বুকের এক ফোঁটা পানি এই দুই ফোঁটা পানিরে এক জায়গায় বানায়া এক জায়গায় করিয়া মায়ের রেহেমের ভিতরে রব্বুল আলামিন তিল 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 করে তোরে মানুষ বানাইছে
দুই ফোঁটা পানি থেকে মায়ের রেহেমের ভিতরে দিয়া দুই ফোঁটা পানি থেকে এক ফোঁটা রক্ত বানাইছে এক বিন্দু রক্ত বানাইছে এক বিন্দু রক্তের ভিতর থেকে এক টুকরা গোশত বানাইছে এই এক টুকরা গোশতটারে রব্বুল আলামিন টানতে টানতে দয়া করে মায়া করে বড় আদর করে বড় যত্ন করে টানতে টানতে তোমার রব আল্লাহ তোমার এ গোশতের ভিতর থেকে হাত বের করেছে তোমার এ গোশতের ভিতর থেকে পা বের করেছে মাথা বের করেছে বড় সুন্দর আকৃতি দিয়া তোমার রব আল্লাহ অন্ধকার এক জগতের ভিতরে তোমার রব আল্লাহ যত্ন করে ধরে মানুষ বানায় আল্লাহু আকবার অন্ধকার এক জগতের ভিতরে তোর রব আল্লাহ তোরে বানাইছে কেমন অন্ধকার জগৎ শোনো 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 এমন একটা অন্ধকার জগৎ যে জগতের ভিতরে এমন একটা অন্ধকার জগৎ যে জগতের ভিতরে দুনিয়ার সূর্যের কোনো আলো পৌঁছায় না অন্ধকারের ভিতর অন্ধকার দুনিয়ার চন্দ্রের কোনো আলো পৌঁছায় না দুনিয়ার আলো বাতাসের ব্যবস্থা সেই জায়গায় নাই মায়ের রেহেমের ভিতরে মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোনো সূর্যের চন্দ্রের আলো নাই দুনিয়ার কোনো আলো বাতাস সেখানে নাই রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা এমন এক জায়গায় আমি আল্লাহ তোরে তিল তিল করে বড় করছি জানো বান্দা ও জায়গার ভিতরে যখন দুনিয়ার কোনো খাবারের ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা না থাকলে কি হবে আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোর মায়ের পেটের ভিতরে আমি রব কুদরতিভাবে খাবার ব্যবস্থা করেছি কে কে খাবার ব্যবস্থা করছে কোন বলেন জোরে কোন না জোরে কোন কে আল্লাহ খাও আরে খালি শুনেন না এটা খালি শুনবেন না বুঝবেন দিমাগ দিয়ে বুঝবেন এটা দিমাগ দিয়ে বুঝবেন এত যত্ন করে রাখছে এই জায়গায় তিল 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 করে বড় বানাইছে তিল তিল করে এই জায়গা থেকে বড় বানাইছে তোর কোনদিন কষ্ট হইতে দেয় নাই তোমার আল্লাহ কোনদিন কষ্ট হইতে দেয় নাই নবীজি বলেছেন একটা বাচ্চার পিছনে আল্লাহর নবী বলেন বাচ্চার মায়ের পেটের বাচ্চার পিছনে মায়ের পেটের ভিতরে রে বাচ্চার পিছনে রব্বুল আলামিন কুদরতিভাবে প্রতিটা বাচ্চার পিছনে আল্লাহ ফিরিস্তা নিযুক্ত করে দেয়া হেফাজত করে যখন দশ মাস হয়ে গেছে তোমার দুনিয়ায় যেদিন আসার সময় হয়েছে ওই দিন রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যারে যা ফিরিস্তা যা আমার এই গোলামটার পৃথিবীর জমিনে যাওয়ার সময় হয়ে গেছে আমার এই গোলাম এখন পৃথিবীর জমিনের ভিতরে যাবে যাও 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 খবরদার খবরদার আমার এই গোলামের দিকে বড় খেয়াল রাখবি আমি কিন্তু বড় যত্ন বড় আদর আর বড় মায়া করে এটারে বানাইছি বড় মায়া করে বড় আদর করে বড় যত্ন করে এটারে বানাইছি এরে যা আমার এই গোলামটা তো এখন দুর্বল আমার এই গোলামটা তো এখন বড় নরম খবরদার খবরদার দুনিয়ায় যাওয়ার সময় যদি ওর মায়ের একটু কষ্ট হয় মায়ের কষ্ট যদি একটু হয় কিন্তু খবরদার আমার এই গোলামটার যেন কোনো কষ্ট না হয় আল্লাহু আকবার ফিরিস্তা পাঠায়া দিয়া তোমার দুনিয়ায় আসার ব্যবস্থা রব্বুল আলামিন কইরা দিছে দুনিয়ায় আসার ব্যবস্থা আমার আল্লাহ তোমারে করে দেয় দুনিয়ার ভিতরে যখন তুমি চলে আসছো যখন আমি আপনি পৃথিবীর জমিনের ভিতরে চলে আসলাম তারপরে কি আল্লাহ ছেড়ে দিছে নাকি কয় না না বান্দা ছেড়ে দেই নাই না না বান্দা ছেড়ে দেই নাই আমাদের একজন আকাবির বড় বুজুর্গ একজন আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছে জানো বেটা পৃথিবীর জমিনের ভিতরে যখন ছোট্ট একটা সন্তান আসে ছোট্ট সন্তান আসলে দেখবা মায়ের নারীর সাথে মায়ের নাভির নারীর সাথে তার একটা নাভির নারীর যোগসূত্র থাকে ওই যোগসূত্রটা দাইমা ঘরের ভিতরে সুন্দর করে কেটে আলাদা করে দেয় যখন তার নারীটা কেটে দেয় পৃথিবীর জমিনে আসার পরপর দেখবা বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে উঠে যখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে উঠে এরে দুনিয়ার মানুষ শোনো
তোমরা এই বাচ্চার মুখে ওয়া ওয়া কান্না শুনো কিন্তু আমি এই বাচ্চার মুখে কান্না শুনি না যেন আমি এই বাচ্চাটার মুখে শুনতে পাই এই ছোট্ট বাচ্চাটা জমিনের ভিতরে আয়েশা নিয়াই যেন তার রব ডেকে ডেকে বলতেছে আল্লাহ কোন জায়গায় নিয়ে আসলা আল্লাহ কোথায় আইলাম ও মালিক কোন জায়গায় আসলাম এতদিন পর্যন্ত আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম আল্লাহ সময় মতো আমার খানা আমার পেটের ভিতরে যাইতো সময় মতো আমার খানায় আমার পেটের ভিতরে চলে যাইতো আল্লাহ সময় মতো আমার খানা আমার পেটের ভিতরে চলে যাইতো কিন্তু কোন নিষ্ঠুর জায়গায় নিয়ে আসলা এরা দেখি আমার খানার ব্যবস্থাটাই তো দেখি ছিন্ন করে দিল যেটা দিয়া আমার পেটের ভিতরে খানা যাইতো এই খাবারের নারীটা খাবারের নালীটা তো এরা কেটে দিল আল্লাহ এখন আমার পেট কেমনে ভরবে কেমনে করে এখন আমার পেটটা ভরবে আল্লাহ আল্লাহর ওলি বুজুর্গ ডেকে ডেকে বলতেছে আমার কাছে যেন মনে হয় আমার কানের ভিতরে যেন এমন করে বাজে যে এই ছোট্ট সন্তানটা তার রবের কাছে ডেকে ডেকে বলে আল্লাহ এখন আমার যে খানার নারী কেটে দিয়েছে এখন আমি কিভাবে আমার পেট ভরবো ঠিক যেন এমন সময় রব্বুল আলামিন তার কুদরতি হাতটা গোলামের মাথার উপরে যেন বুলাইয়া দেয় আর বারবার ডেকে ডেকে যেন বলে বান্দা গোলাম চিন্তা করো না চিন্তা করো না তোর মায়ের পেটের ভিতরে তোর যেই রব আল্লাহ দশ মাস পর্যন্ত খাওয়াইছে ওই আল্লাহ তুই দুনিয়ায় যাওয়ার আগেই তোর রব আল্লাহ তোর দুনিয়াতে খাবারের ব্যবস্থা করে রাখছে তোমার আল্লাহ তোমার সাইরা দেয় নাই তোমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে রাখছে কেমনে দেখবেন একটা মহিলার যদি একটা মেয়ের যদি বিবাহ হয় 15 বছর পর্যন্ত পার হয়ে গেছে এখন পর্যন্ত সন্তান ঘরের ভিতরে নাই বিবাহের বয়স 15 বছর সন্তান ঘরের ভিতরে এখন পর্যন্ত আসে নাই সন্তান ঘরের ভিতরে নাই বলেন তো এমন মহিলা এমন মেয়ে আছে না নাই এমন দাম্পত্য সংসার আছে না নাই বহু মানুষ এমন আছে তাদের ঘরের ভিতরে 15 বছর 20 বছর পার হয়ে গেছে তারপরেও সন্তান আসে না খেয়াল করে দেখবেন বাবা এই যে 20টা বছর পার হইছে মায়ের স্তনের ভিতরে কোনো দিন দুধ আসে নাই মায়ের স্তনের ভিতরে কোনো একটা দিনের জন্য দুধ আসে নাই কিন্তু যখনই সন্তান পেটের ভিতরে চলে আসে সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে ওই দিন রব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করে দেয় কই থেকে আসে এটা কিভাবে আসলো এটা কোন জায়গা থেকে আসলো এটা গোলাম রব যেন ডেকে ডেকে বলতেছে বান্দা তোরে এত যত্ন করে বানায়া 10 মাস তোর মায়ের পেটের ভিতরে আমি খাওয়ায়া তুমি যেদিন দুনিয়ার ভিতরে যাবা আমি জানি দুনিয়ার কোন খাবার তুমি খাইতে পারবা না আমি জানি দুনিয়ার শক্ত কোন খাবার তুমি খাইতে পারবা না এর কারণে আমি রব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি এমন ভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছি তুমি দুনিয়াতে যাওয়ার আগেই এ চিন্তা ফিকির আমি রব করে এক ব্যবস্থা করছি এমন দুধের ব্যবস্থা করছি যেটা ঠান্ডাও না যেটা গরমও না আমি জানি তোমার নরম মুখ বেশি গরম হলে পুড়ে যাবে আমি জানি তোমার নরম পেটটা বেশি ঠান্ডা হলে পেট খারাপ হয়ে যাবে এর কারণে তোমার শরীরের তাপমাত্রার সাথে ম্যাচিং কইরা আমি রব্বুল আলামিন তোমার মায়ের স্তনের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করে দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার জয় বলেন আল্লাহু আকবার কে করে দিয়েছেন এই ব্যবস্থা হ্যাঁ আর তুমি মা গররাকা বিরব্বিকাল করিম এই বান্দাটাই যখন ধীরে 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 বড় হইল 14-15 বছর যখন বড় হয়েছে রব ডেকে ডেকে বলতেছে আমার নবী বলেছেন বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার কোনো হিসাব নাই কেননা রব জানে তুমি কিছু বুঝো না
বলে ঘর আজ পর্যন্ত তোমার রব তোমার কোনো হিসাব নিবে না কিন্তু যখন বুঝবা যখন তোমার দিমাগ রব্বুল আলামিন দিবে শুধু দেয় নাকি দিমাগ তো দিয়েছেন কে শুধু দিমাগ দিছে আরে না আরো সব দিছি তোমার তুমি হেঁটে হাঁটতে পারতা না তুমি চলতে পারতা না তোমার পায়ের শক্তি দিয়েছি আমি আল্লাহ ধরতে পারতা না তোমার হাতের শক্তি দিয়েছি আমি আল্লাহ তুমি কিছুই পারতা না কথা কইতে পারতা না কুওয়াতে না তাকা নুতকওয়ালা হাইওয়ান বানাইলাম আমি আল্লাহ তোর কথা বলার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ ক্ষমতা দিলাম আমি আল্লাহ তোর দেখার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ কে দিয়েছে বলেন তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ যদি ভালো মন্দ বুঝে না এটার দিকে তাকাইলে বুঝবেন মাথার কাপড় পায়ে পরে পায়েরটা উঠায় মাথায় পরে যে বুঝে না এর যদি এটা কেড়ে লয় এর যদি এটা কেড়ে লয় কত ভালো ভালো মানুষ তাদের এক আগে ডক্টর ছিল ডক্টর আগে ডক্টর ছিল এই ডক্টর ছিল এটা দেখতে দেখতে হঠাৎ করে একদিন এই লোকটা পাগল হয়ে গেছে ডক্টর ছিল বড় ডক্টর নাম করা একজন ডক্টর ছিল পাগল হয়ে গেছে পরনের কাপড় চুপুর সব খুইলা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটে বলেন তো এই জমিনের ভিতরে এমন মানুষ আছে না নাই ভালো আছিল হঠাৎ পাগল হয়ে গেছে আছে না এমন তুমি কি মনে করছো হ্যাঁ তুমি যে তোমার রবের গোলামি করো না তুমি কি মনে করছো তুমি মনে করতেছ আমি আল্লাহর গোলামি করলে কি আর না করলে কি বেটা একটা নিয়ামত যদি তোমার কাছ থেকে রব ছিনায় নেয় তখন বুঝবা তোমার রব কি জিনিস চোখ আছে চোখটা খালি ছিনায় নেবে দেখতে পাইতেছো কিন্তু দেখো না চোখ আছে চোখটা খালি ছিনায় নেবে পৃথিবীর এমন কোন ডক্টর নাই আল্লাহ যদি চোখ ছিনায় নেয় তাহলে এই চোখ দিয়ে আবার দেখাবে পৃথিবীর এমন কোন ডক্টর নাই জবান আছে হঠাৎ করে কথা কইতে পারে না বহু মানুষ এমন আছে রাস্তা দিয়ে হাঁটতেছে অ্যাক্সিডেন্ট করে দুইটা পাও নিয়ে গেছে পাও চলে গেছে এখন হুইল চেয়ারে বৈশা বৈশা জিন্দগিটা কত দুর্বিষহ তখন টের পাইবা কথা বলতেছো বলতে বলতে কথা কইতে পারো না দেখবা যত বড় মাস্তান হও পরের দিন থেকে তোমারে আর কেউ এক পয়সার মূল্যও দিবে না যত বড় ক্ষমতাধর হও যত বড় মাস্তানি হও না কেন জবানটা খালি চলে গেলে চোখ দুইটা চলে গেলে পাও দুইটা চলে গেলে হাত দুইটা চলে গেলে আগামী কাল থেকে এক পয়সার মূল্য তোরে কেউ দিবে শেখ হাসিনার যদি চোখ চলে যায় আপনি কি মনে করছেন পরের বার ইলেকশনে শেখ হাসিনা পাশ করবে এটা ভাবছেন নি আরে না বেটা ডাক দিয়ে বলবে এটা তো কানা এটারে কি দিব এ দেশ চালাবে কেমনে যদি জবান বন্ধ হয়ে যায় বলেন আগামী আগামী বছর আপনার চেয়ারম্যানের যদি জবান বন্ধ হয়ে যায় আগামী বছর আবার ওই চেয়ারম্যানরে ভোট দিবেন নি হাই বাবা বুঝার এই বুঝেন বুঝেন এই কথা বুঝেন আমি যে কথাগুলো বলতেছি আমি জানি না বুঝতে পারতেছি না যে সহজ হচ্ছে না কঠিন হচ্ছে আপনাদের জন্য আমি তো সহজ করে অতি সহজ সাবলীল ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করতেছি রব কি দিয়েছেন রব কি দিলেন একটু শুধু এতটুকু বুঝেন আমার আল্লাহ এত কিছু আপনারে দিয়েছেন রব তো এত কিছু দেওয়ার পরে আপনারে বলছে বান্দা তোর কাছে কিন্তু আমি এমন কিছু চাই নাই তোর কাছে এমন কিছু চাই নাই তিনতলা বাড়ি বানাইছো কোনোদিন আমি বলি নাই আমার একতলা দিয়ে দাও বুঝেনি তিনতলা না দশতলা পঞ্চাশতলা বাড়ি তুমি বানাও কোনো সমস্যা নাই এক কেজি চাউল রান্না করছো কোনোদিন আমি রব বলি নাই আধা কেজি আমার আর আধা কেজি তোমার 2200 টাকা দিয়া এক কেজি ইলিশ মাছ কিনে নিয়ে আসছো কোনোদিন বলি নাই অর্ধেক করে ইলিশ মাছের মাথাটা আমারে দাও আর অর্ধেক তুমি খাও এমন কথা কোনোদিন বলি নাই সব কিছু তোমার সব কিছু তুমি খাও সব কিছু তুমি পান করো সব কিছু আরাম আয়েশ তুমি করো বান্দা শুধু আমি রব তোর কাছে এতটুকু চাইলাম এই যে এত কিছু কুল কায়নাত দিয়েছি এই যে নাজ নিয়ামত দিয়া তোরে ডুবায় রাখছি বান্দা এর বিনিময়ে আমি কেবলমাত্র তোর কাছে দুইটা জিনিস চাই এক নাম্বার বান্দা আমারে আল্লাহ বলে স্বীকার করবি দুই নাম্বার মাঝে মাঝে সবাই আমার কুদরতি কদমে একটু সিজদায় লুটায় পড়বি আর তোর কাছে কিচ্ছু চাই না এত কিছুর বিনিময়ে
আমারে তুই আল্লাহ বলে স্বীকার করবি আমার সাথে আর কাউরে অংশীদার সাব্যস্ত করবি না আর মাঝে মাঝে এই যে টাইমগুলো দিছি এই টাইমে একটু আমার কদমে সিজদায় লুটায় পড়বি মাঝে মাঝে বলবি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ এই সব কিছু দিছি তো দিছি এটাই শুধু নয় যখন এমন সিজদা করতে করতে মউত পর্যন্ত যদি সিজদা করো কবর পর্যন্ত যদি তুমি এইভাবে যাইতে পারো জীবন তোর বের হয়ে এই জমিন থেকে এই জিন্দেগি শেষ হয়ে ওই জিন্দেগিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাজ নিয়ামত দিয়া ভরপুর জান্নাতুল ফেরদাউস তোর জন্য রেখে দিছি আর আমি আর আপনি কি করি এত কিছু পাওয়ার পর আল্লাহর কদমে সিজদা করি না বলেন তো এমন মানুষ সমাজে আছে না কম না বেশি সবই তো ওই হায় হায় মানুষ কি দিয়ে বুঝাবো বলেন আমার দিলটা ফাইরা যদি বুঝাইতে পারতাম আপনাদের আমার অন্তরটা ফেরে আমার এই বুকটা চিরে যদি আমি আপনারে দেখাইতে পারতাম যে আমি আপনারে কি বুঝাইতে চাচ্ছি এটা যদি দেখাইতে পারতাম আল্লাহর গোলামি করে না কেন মানুষে হ্যাঁ কি চাইছে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এই তো এই তো হ্যাঁ আর চাইছে কি আমার সাথে অন্য কাউরে শিরিক করিস না অংশীদার সাব্যস্ত করবি না এই তো পাঁচটা ওয়াক্ত নামাজ এই নামাজই মানুষ করতে পারে না এই নামাজই পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না হায় হায় মানুষ হায় নাদান মূর্খ অথচ এ জমিনের ভিতরে এমন বহু মানুষ আছে দেখবেন সকালবেলায় ঘরের দরজায় গিয়ে টক 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 করে টোকা দিছে ঘরের দরজায় গিয়ে টোকা দিছে দরজাটা খুইলা দিছে খুইলা দিয়া সামনে তাকায় দেখে একজন দাঁড়ায় রইছে কি রে ভাই ডাকেন কেন পিছনে নেতা আছে আসেন নেতায় ডাকতেছে কোন নেতা ওই যে অমকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু জামাটা গায়ে দিয়ে আসি দৌড়ায় গিয়া সুন্দর জামাটা গায়ে দিয়ে এসে নেতার সামনে দাঁড়িয়েছে জি নেতাজি বলেন নেতা পকেটের ভিতর থেকে হাতটা বের করে ৫০০ টাকার একটা নোট হাতের ভিতরে ঢুকায় দিয়ে ডাক দিয়ে বলতেছে আগামীকাল সকালবেলায় ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমার একটু মিছিল হবে এই যে ৫০০টা টাকা দিলাম আমার আব্দুর রহিমের চায়ের দোকানে তিন কাপ চা খাইও কোনো সমস্যা নাই আমার নাম কয়ে খায় ফেলবা যে কয় কাপ লাগে আব্দুর রহিমের দোকান থেকে খাবা ৫০০ টাকা হাতের ভিতরে দিছি আর বলে দিছি আব্দুর রহিমের চায়ের দোকানে তিন কাপ ৫ কাপ যা লাগে চা খাইও আর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটু মিছিল করা লাগবে ও ডেকে ডেকে বলতেছে নেতা চিন্তার কোনো কারণ নাই যান কেউ যদি না যায় আপনার মিছিলে আমি সবার প্রথম যাব এইরকম বুঝি জায়গির মহলে নাই এরকম লোক আপনাদের এই খুলনার ভিতরে নাই মনে হয় আছে কম না বেশি এবার একটু দিমাগটা কাজে লাগান দিমাগ কাজে লাগান আমি আগেই বলছি ভাই এই কান দিয়ে শুই না এই কান দিয়ে বাইর করে দিয়েন না অনুরোধ করলাম শেষ বয়ান শেষ এই কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বের করে দিয়েন না সামান্য যদি ৫০০ টাকা হাতের ভিতরে দিয়া আর তিন কাপ চায়ের বদৌলতে এখন তো এটাও লাগে না এক প্যাকেট বিড়ি দিলেই হয় এদিক কোন বিড়ি চলে কি গোপাল গোপাল ওরে গোপাল রে এখন আর টাকাও দেওয়া লাগে না এক প্যাকেট বিড়ি দিছে খালি বিড়ি বিড়ি এই লোকটা এক প্যাকেট বিড়ি পায়া অথবা ৫০০ টাকা আর একটা নোট পায়া সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গলা ফাটায়া তার নামে মিছিল করছে একজন এসে আমারে একদিন সালাম দিছে একটা ছেলে আমারে সালাম দিছে সালামের সিস্টেম হলো আসসালামু আলাইকুম আমি কইছি কি রে তোরে ভেড়াই ধরলো কেন কি করছিস বেটা এরকম এমন করে কথা কাজকে একটু ভালো করে কয় গলা ভেঙে গেছে এরকম গলা ভাঙছে কেন কই মিছে লেগেছিলাম মিছে লেগেছে এটা লেগে গলা ভাঙছে আমি বললাম যে মিছিলে যায় নিজের এত সুন্দর দামি গলাটা ভেঙে ফেলাইলা এখন কয় যদি এমনি এমনি যাই নাই বলি কি লেগে গেছিস কয় ১৩ কাপ চা খাইছি কয় কাপ ১৩ কাপ আমি কিছু একদিনেই ১৩ কাপ কয় হয় একদিনেই আমি বলি চায়ের ১৩ কাপ চায়ের বদৌলতে তুই গলাটা ভেঙে ফেললি আছে না নাই এমন মানুষ বলে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমার বাপ আমার চাচা আমার নওজোয়ান যুবক ভাই শুধু এতটুকু বুঝেন যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম মাত্র এক প্যাকেট বিড়ি দিয়া মাত্র ৫০০ টাকার একটা নোট দিয়া যদি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তার নামের মিছিল করতে পারো
মাত্র 500 টাকার বিনিময়ে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যদি একজন মানুষের নামে মিছিল করতে পারো বলো তো সত্যি করে বলো তো তোমার রব কি 500 টাকার চাইতে কম দিছে তোরে রব যা দিছে এটা কি আরো কম তাহলে আল্লাহর কদমে যে সিজদা গেল না আল্লাহর যে সিজদা দিলা না দিন রাত 24 ঘন্টার ভিতরে তোমার আল্লাহ নাজ নিয়ামতের মধ্যে তোমারে ডুবায়ে রাখছে ডুবায়ে রাখছে সাগরের ভিতরে মাছ যেমন পানির ভিতরে ডুইবা থাকে তোমারে আর আমারে আমার আর তোমার আল্লাহ নাজ নিয়ামতের মধ্যে ডুবায়ে রাখছে ডুবায়ে রাখছে ডুবায়ে রাখছে ডুবায়ে রাখছে আল্লাহর কসম সাগরের পানির মাছ যেমন পানির ভিতরে ডুবে থাকে তোমার রব আল্লাহ তোমার এই পৃথিবীতে নাজ নিয়ামতের মধ্যে ডুবায়ে রাখছে মুহূর্তের জন্য যদি আমার আল্লাহ রহমতের সাগরটা একটু মুহূর্তের জন্য যদি বন্ধ করে দেয় মুহূর্ত পার হবে রহমতের নজরটা যদি তোমার দিক থেকে উঠায় নেয় একটা মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকার সাধ্য নাই নিঃশ্বাসটা খালি ফেলছে এ বেটা নিঃশ্বাসটা খালি ফেলছে আর উপরে উঠাইতে পারতেছে না বলেন কয় মিনিট টিকবেন অথবা ভিতরে ঢুকাইছেন আর বের করতে পারতেছেন না কোন কায়দা কৌশলে বের করতে পারতেছেন না কয় মিনিট টিকবেন বলেন অথচ 50 60 বছর বয়স আপনার 40 50 বছর বয়স 40 50টা বছর ধরে অক্সিজেন তোমার রব তোমারে দিয়ে রাখছে একটা দিনের জন্য অক্সিজেন বন্ধ করে নাই আহা এক বোতল অক্সিজেনের দাম কত খুলনা মেডিকেল কলেজ হসপিটালে গিয়া জিজ্ঞাসা করো এক বোতল অক্সিজেনের দাম কত মেডিকেলে গিয়া জিজ্ঞাসা কইরেন 50টা 60টা বছর পার হইছে আজ পর্যন্ত তোমার কোনো দিন একটা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে নাই এ রব আল্লাহ ডেকে কয় বান্দা এত কিছু দিলাম তারপরে আমারে ভুলে গেলি কেমনে ক আমি কি অপরাধ করছি যে আমারে সেজদা দিলি না আমি কি অপরাধ তোরে কি এই নাজ নিয়ামতের মধ্যে ডুবায় রাখাই কি আমার অপরাধ আমি কি অপরাধ করলাম তোর কাছে বল কি অপরাধ চাই আমি রব করেছি যে আমার কদমে সেজদাটা করতে পারলি না কেন করলি না বল গোলাম বল 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 কেন করলি না নিজের দিমাগটাকে একটু বুঝান নিজের বিবেকটাকে একটু বুঝান আমার বাপ আমার ভাই আমার নওজোয়ান যুবক ভাই নিজের বিবেকটাকে একটু বুঝাও বুঝাও বলো বলো কেন করলা না বলো কেন করলা না নাফরমান অচিরেই তোমার রবের কাছে তোমাকে যাওয়া লাগবে অচিরেই তোমার আল্লাহর কাছে তোমাকে যাওয়া লাগবে কি মনে করছো ওই দিন গিয়া বুঝি ঢ্যাং ঢ্যাং করতে করতে জান্নাতে যাবা এত সহজ না এত সহজ না হায় আফসোস এত কিছু দেওয়ার এ আল্লাহরে চিনে না এ আল্লাহরেই চিনে নাই এ আল্লাহরেও চিনে না নবীরেও চিনে না আছে না নাই আল্লাহরেও চিনে না নবীরেও চিনে না আল্লাহরে চিনে না নবীরেও চিনে না নবীর অনুসরণ করবে কি নবীরে চিনেই না নবীরও নবীরেও চিনে না আল্লাহরেও চিনে না চিনব তো ইনশাআল্লাহ ইবাদত করবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ বলছে তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে বানাইছে যে তারে ভুইলা রইছে বাড়াইছে যে তারাই ভুলে রেছি শুধু তাই যিনি আমাদের সব প্রয়োজন মিটান সেই আল্লাহরাই ভুলে রেছি তোরে বানাইলো যে জন তুই ভুইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি তবু তারে ভুলিস বারে বারে তোরে বানাইল যে জন তুই ভুইলা রইলি তারে তোরে বানাইল যে জন তুই ভুইলা রইলি তারে বলে থাকা যাবে এবাদত করব কার জোরে বলেন কার দেহ কাচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে দেহ কাচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে তার চেয়ে আপন নেই কেহ মন
তার চেয়ে আপন নেই কে ঘো মন বুঝবি সবই গেলে পর পারে তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে তোরে বানাইল যেজন তুই ভুইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি তবু তারে ভুলিস বারে বারে তোরে বানাইল যে জন তুই ভুইলা রইলি তারে তোরে বানাইল যে জন তুই ভুইলা রইলি তারে আহ এ আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই বলেন কেন ইবাদত করবেন জানেন আমি প্রতিনিয়ত একটা কথা বলি এই কারণে ইবাদত করবেন মনে রাখেন মানুষের এই পৃথিবীর জিন্দেগিটা একদম শর্ট একদম ছোট এ জীবন আমার আর আপনার আখেরাতের তুলনায় এই পৃথিবীর জীবনটা একদমই ছোট্ট একটা জিন্দেগি বলেন ঠিক না এখন একটা কথা বলবো এই কথাটা মাথা দিয়ে অন্তর দিয়ে দিমাগ দিয়ে বোঝার চেষ্টা করবেন পৃথিবীর জমিনে আমি আপনি আছি কয়দিন 60 70 80 90 বছর এই তো মনে করেন এটা আমি একটা পর্দা দিয়ে দিচ্ছি মনে করেন এটা পর্দা দিলাম এই জগৎটা দুনিয়া আর এই জগৎটা আখেরাত মানুষের তো দুইটা জগৎ তাই না একটা এই এই জগৎ একটা দুনিয়ার জগৎ একটা এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে না নাই ওই জিন্দেগির নাম আখেরাত ওটা কিসের জিন্দেগি আখেরাতের জিন্দেগি ঠিক না এটা দুনিয়ার জিন্দেগি আর ওইটা আখেরাতের জিন্দেগি এই দুইটার মাঝখানে মনে করেন আমি পর্দা দিয়েছি এই দুইটার মাঝখানে এই পর্দাটার নাম হলো মৃত্যু জোরে বলেন কি এই পর্দাটার নাম মৃত্যু এই পর্দার এপারে জীবন ওপারে মরণ মরে গেলে ওই জগৎটার ভিতরে প্রবেশ করে মানুষ এতে মনে করেন এই জগৎ এই জগতে আমার আপনার হায়াত কতদিন 50 60 70 80 বছর এই তো তাও কোনো গ্যারান্টি আছে বলেন তাও কোনো গ্যারান্টি নাই কেননা কত মানুষ মা টেবিলে খাবার বাড়ছে প্লেটের ভিতরে খাবার বেড়ে তরকারি বাইরা সুন্দর করে রাখছে ছেলেকে ডাকতেছে বাবা আসো তোমার জন্য খাবার বাড়ছি ছেলেও হাত মুখ ধুয়ে পরিষ্কার হচ্ছে হাত মুখ হাত ধুইতে গেছে বেসিংয়ে হাতটা ধুইলেন হাত ধুয়ে খাবার টেবিলে বসবে এমন সময় একটা ফোন আসছে ফোন এসে ফোনের ওপার থেকে বলতেছে দোস্ত আমি তোমার জন্য তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি একটু আসো দুই মিনিট শুধু কথা বলবো খুব জরুরি তাড়াতাড়ি আসো এখন ও টেবিলে বইসা আবার উঠছে ওখান থেকে উঠে বলতেছে মা আমার দোস্ত রাস্তার এখানে দাঁড়ায় রয়েছে একটু দাঁড়াও দোস্ত খুব জরুরি দুই মিনিট কথা বলবে আমি ওর সাথে দুই মিনিট কথা বলে এসেই তারপরে খাবার খাচ্ছি তো মা বলতেছে ঠিক আছে আমি খাবার টাবার আরো সুন্দর করে পানি টানি দিয়ে রেডি করতেছি তুমি তাড়াতাড়ি আসো বাবা এই ছেলেটা ঘর থেকে বের হয়ে গেছে রোড পার হইতে যায়া বড় একটা বাস এসে একটা বাড়ি লাগাইয়া জায়গার ভিতরে স্পট ডেট জায়গার ভিতরে এন্তেকাল করলো ছেলেটা বন্ধু উপরেই দাঁড়ায় রয়েছে ছেলেটার লাশ পড়ে রয়েছে ওই জায়গায় মা ভাত বেড়ে অপেক্ষা করতেছে বন্ধু ওই পারে দাঁড়ায় রয়েছে ছেলেটার লাশ এখানে এই ভাত আর কপালে ঝুটে নাই বলেন তো এমন আসে না নাই এই তো জীবন আমার আপনার তাই না এই আপনার আর আমার জীবন গতকাল গতকালে আমার মাহফিল ছিল নেত্রকোনায় না না নাটোর নাটোর তার আগের দিন মাহফিল ছিল নেত্রকোনা নেত্রকোনা মাহফিল করে আমি শুক্রবারের দিন ঢাকায় জুমার নামাজ পড়াইছি জুমার নামাজ পড়াইয়া আমার বাড়ি নাটোরে আমি বাড়ির উদ্দেশ্যে আমি আসতেছি গাড়ি নিয়ে গাড়ি আমি নিজেই ড্রাইভ করতেছি আমার ড্রাইভারটা একটু প্রবলেমের কারণে উনি যায় নাই আমি নিজেই ড্রাইভ করে আসতেছি আসতে আসতে হঠাৎ করে এমন একটা জায়গায় এসে একটা ট্রাক এসে আমার দিছে এমন জোরে একটা চাপা দিছে আমি ওই চাপায় সামনে বাস আছে আমি যদি এই বাসের সাথে না লাগাইয়া দিতাম তাইলে হয়তো বা ওই ট্রাক আমার একদম পিষে থুয়ে যাইতো কিন্তু আমি আমি আল্লাহ আল্লাহ হেফাজত করেন হেফাজতের মালিক আল্লাহ আল্লাহ মনে হয় যে আমারে ঘুরাইয়া আমার গাড়িটা ওই বাসের সাথে লাগাই দিলেন আর ট্রাকটা আমার পাশ দিয়ে বের হয়ে চলে গেল আমাকে চাপা দিয়ে বের হয়ে চলে গেছে তো আমার আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই গাড়িটা একটু মুচড়ে গেছিল দুমড়ে মুচড়ে গেছিল একটু চিন্তা করলাম আহ আজকে হয়তোবা আপনারা এই জায়গায় বড় আফসোস করতেন যে
এখানে আগেই ঘোষণা করতেন আমাদের মাহফিলের যিনি প্রধান বক্তা ছিলেন মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদী উনি আমাদের এখানে দাওয়াত নিয়েছিলেন সব আমার সাথে নিয়মিতই হুজুরে বলতেন মুফতি সাহেব হুজুর বারবার আপনাদের কাছে বলতেন আহা আমার কাছে আমার সাথে বারবার কথা হয়েছে কিন্তু এখানে আসার আগেই হুজুর গতকালকে ইন্তেকাল করেছেন আপনারা বলতেন আহাহা আহারে আহারে হুজুরকে আল্লাহ মাফ করে দিন এতটুকুই বলতেন তাই না এই তো জীবন আমার আপনার জীবন এই তো ঘরের ভিতর থেকে বের হইছে আর ঘরে যাবে কি যাবে না এই গ্যারান্টি পৃথিবীর কোন মায়ের পুত কোন বাবার সন্তান আজ পর্যন্ত দিতে পারে নাই আমরা এই যে মাহফিল থেকে আবার ফিরে যাব আমি এখন মাহফিল শেষ করে এখানে শেষ করে নাটোর চলে যাব আমি নাটোর থেকে শুধু আপনাদের জন্যই আসছি আবার এখান থেকে ফিরে আমার বাড়ি নাটোর আমি নাটোরে চলে যাব পৃথিবীর কোন মানুষ গ্যারান্টি দিতে পারবে না এমন কি আপনারাও এখান থেকে যারা 10 কদম দূরে থেকে আসছেন এই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না যে 10টা কদম দিয়ে ঘর পর্যন্ত পৌঁছাতে পারবেন এই গ্যারান্টি দিতে পারবেন না গ্যারান্টি আছে কোনো কোনো গ্যারান্টি নাই ভাই আমার বাপ এতটুকুই বয়ান শেষ এতটুকুই শুধু এই যে এই জীবনটা হলো অল্প কয়েকদিনের সর্বোচ্চ যদি ধরি 60 70 80 বছর সর্বোচ্চ যদি ধরি এখন 100 বছরের মানুষ পুরো এই জায়গির কেরা জায়গির মহল পুরো জায়গির মহলে খুঁজলে পারে 100 বছরের মানুষ দুই একটা থাকতে পারে নাও পারে ঠিক না আছে থাকতে পারে দুই একটা থাকতে পারে দুই একটা থাকতে পারে নাও পারে 100 বছর আছে তো বেটা দুই একটা দুই একটা কি এটা ইয়ে নেই 100 জনের ভিতরে একজন থাকলে পারে এটা হলো নি 100 জনের ভিতরে যদি 50 60 70 80 জন যদি থাকতো তাইলে না কইতাম যে না বেশিরভাগই আছে আছে দুই একটা তার মানে এটা ধরা যায় না তার মানে বোঝা যায় 100 বছর এখন আর মানুষ বাঁচে না ঠিক না বাঁচতে সর্বোচ্চ 60 70 80 বছর এই 60 70 80 এবার একটু খেয়াল করেন এই যে এই জীবনটা যে 60 70 80 বছরের জিন্দেগী আর অপরের জিন্দেগী এখন মানে এখান থেকে আপনি পার হয়ে এপারে যাওয়ার সাথে সাথে এই জীবন শুরু হবে যেটার শুরু আছে আর শেষ নাই কোটি 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 বছর শুরু আছে শেষ নাই কেননা ওই পারে মরণ নাই এপারেই শুধু মরণ ঠিক না ওইবারে কি মরণ আছে ওইবারে মরণ নাই তাহলে এবার বুঝেন যে এই 50 60টা বছর দিমাগ খাটায় বুঝেন কোন একটা ব্যক্তি যদি এই মাত্র 40 50 60 বছরের লাইগা অনন্তকালের এই আখেরাত নষ্ট করতে পারে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় ওয়াজ 3 ঘন্টার ওয়াজ না ওয়াজ আমার 2 মিনিটের ওয়াজ মাত্র 40 50 বছরের জন্য কোটি কোটি বছর নষ্ট করতে পারে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় এটা এটা একেবারে পাক্কা পাগলের কাজ পাক্কা পাগলের পাগলেও এত বেবুজ নয় পাগলেও এত পাগল নয় যেটা এই মাত্র 60 50 60 70 বছরের জীবনের জন্য আখেরাত নষ্ট করে দেয় যারা এরা পাগলের চাইতেও বড় পাগল বুঝেন নাই মনে হয় ঠিক না বলেন তাহলে বলেন এই দুনিয়ায় থেকে ওই জগৎ সুন্দর করে যাওয়া দরকার আছে না নাই ওই জগৎ সুন্দর করতে হলে আপনাকে কি করতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহর জিকির আজগার করতে হবে সাহাবাত আহলুল্লাহ আহলুল্লাহ যারা আছে বুজুর্গদের সাহাবাত হুজুরদের সাহাবাত মুফতি সাহেবের সাহাবাত মাদ্রাসার মহাব্বত মসজিদের মহাব্বত মাদ্রাসার ভালোবাসা এগুলো নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন তো ওই জগৎটা আপনার সুন্দর হবে আর যার এই জগতের ভিতরে নামাজ নাই এই জগতের ভিতরে রোজা নাই এই জগতের ভিতরে আল্লাহ নাই এই জগতের ভিতরে যার রসুল নাই এই জগতের ভিতরে মাদ্রাসার সাথে যার সম্পর্ক নাই এই জগতের ভিতরে কোরআনের সাথে যার সম্পর্ক নাই আল্লাহর কসম কপালে আগুন ধরে যাবে আগুন ধরে যাবে আগুন ধরে যাবে সাবধান বলেন ওই জগৎ সুন্দর করা দরকার আছে না নাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ যখন যা লাগবে নিজের উপার্জনের অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে এখানে সহযোগিতা করবেন ইনশাল্লাহ হুজুর আছে হুজুরের কাছে এসে যোগাযোগ করে মাঝে মাঝে বলবেন যতটুকু পারেন 100 টাকা দেন তারপরেও বলবেন হুজুর আপনার বাচ্চারা ঠিক আছে তো কোনো সমস্যা নাই তো টাকা না দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই এসে জিজ্ঞাসা করবেন হুজুর কোনো সমস্যা নাই তো যদি সমস্যা থাকে আপনি না পারলে আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে এসে বলবেন হুজুর আমি এই যে এতটুকু এত ব্যবস্থা করে দিলাম আরেকজনের কাছ থেকে নিয়ে আইসা দিবেন আরেকজনের কাছ থেকে নিয়ে আইসা দিবেন ইনশাআল্লাহ মহব্বত রাখবেন তো মাদ্রাসার সাথে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু
নবীজি বলেছেন যার সাথে যার মহব্বত কিয়ামতের ময়দানে হাশর হবে তার সাথে। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।